মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন বহরমপুর থেকে হরিহরপাড়ায় বাড়ি যাওয়ার পথে ট্রেকার থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের সাতাশের যুবকের নাম বুদ্ধদেব রায় হরিহরপাড়া থানার বহরানের বাসিন্দা সে জানা যায় শনিবার রাতে ট্রেকারে করে বাড়ি যাওয়ার সময় বাড়ির কাছে ট্রেকার থেকে পড়ে যায় সে স্থানীয় লোকজন উদ্ধার করে বহরান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বহরমপুরে এক বেসরকারি হাসপাতালেই কাজ করত বুদ্ধদেব রায় ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে এবার বাড়ি থেকে যাওয়ার সময়তে এখান থেকে অটোতে করে যাচ্ছিল টেকার করে যাচ্ছিলো টেকা করে যাওয়ার সময়তে বলে টেকার থেকে বলে পড়ে গেছে না এখন টেকার মালিককে ধরতে পারা যায়নি টেকার মালিক কোদাকার তাও বলতে পারা যাচ্ছে না এই বরমপুর থেকে হরিয়ালপাড়ার টেকার যায় ওই টেকারেই গেছে এখন টেকার মালিককে কোনো কিছু এখন গাড়ি আমিও ছিলাম না আমার সালাও বিডি অফিসে চাকরি করে এবার ও বিডিও অফিসে এবার বাড়ির কাছে হসপিটাল এই হসপিটালে এবার নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে টেকারওয়ালা পালিয়ে গেছে